মাটন অনেকে পছন্দ করলেও একটা এক্সট্রা স্মেলের জন্য অনেকে খেতে চান না। আমি আজকে আমার রেসিপিতে রান্না করে দেখিয়েছি মাটন। এটা রান্না করা যত সহজ, খেতে তেমনই মজার। আশা করব আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকৃত হবেন। তাই ফুল রেসিপি দেখার জন্য রিকোয়েস্ট থাকলো। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। হাফ কাপ টক দই দিয়ে নিচ্ছি, এটা প্লেন টক দই। এক টেবিল চামচ পেঁয়াজ বাটা, এক টেবিল চামচ মরিচ গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আধা চা চামচ, কারি মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, তেল এক টেবিল চামচ, এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিব। এই মশলাটা আগে থেকে বানিয়ে নেওয়ার একটাই কারণ, এই মশলা দিয়ে মাটনটাকে আমি ম্যারিনেট করে রাখবো। এতে করে মাটনের যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা আর থাকবে না। এখানে আমি 1 কিলোর মতো মাটন নিয়েছি, চেষ্টা করবেন হাড় চর্বি সহ নিতে। এবার সম্পূর্ণ মশলাটা দিয়ে মাটনটাকে খুব ভালো করে মাখিয়ে নিব এবং 2 ঘন্টার জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। হাতের কাছে সময় না থাকলে চেষ্টা করবেন আধা ঘন্টার মতো রাখতে। সবথেকে ভালো হবে যদি এটা রাতে ভালো করে ম্যারিনেট করে রেখে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেন সারা রাত ধরে। দুই ঘন্টা পরে আমি একটা প্যান গরম করে এর মধ্যে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিব গোটা মশলাগুলো, 2টো তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1.5টা স্টার অ্যানিস। এই স্টার অ্যানিস দেওয়ার কারণেই কিন্তু এই স্মেলটা আর থাকবে না। 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 5-6টা রসুন কোয়া আর 2টো আস্ত রসুন, এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিব আরও 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো, এটা কাশ্মীরি মরিচ গুঁড়ো, এটা ঝাল না, শুধুমাত্র কালার আনার জন্য। 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, সামান্য পানি দিয়ে নিচ্ছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য লবণ দিয়ে নিচ্ছি, তবে লবণের পরিমাণটা একটু খেয়াল রাখবেন, ম্যারিনেট করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমি আস্ত রসুন 2টোকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসটা। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা থাকবে মিডিয়াম হাইয়ের মাঝামাঝি। মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে। কিছুক্ষণ রান্না করার পরে দেখুন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। মাঝে মধ্যে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাংসটাকে নেড়ে চেড়ে নিব। পানিটা কমিয়ে এলে এর মধ্যে অ্যাড করব গরম পানি। অল্প অল্প করে পানি অ্যাড করব আর এই মাংসটাকে কষাতে থাকব যতক্ষণ না পর্যন্ত মাংসের কালারটা চেঞ্জ হয় আর কিছুটা লালচে কালার হয় আর মাংসটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়। এভাবে আমি এটাকে কষাতে থাকব। কালারটা যখন ঠিক এরকম এসেছে আর মাংসটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো শাহি গরম মশলা গুঁড়ো। এবার 2 মিনিট রান্না করে নামিয়ে নিব। মাংসটা যত বেশি কষাবেন খেতে কিন্তু ততই বেশি মজার হবে, শুধু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। রান্না হয়ে গেল মাটন কষা। আমি আমার মতো করে এই রেসিপিটি শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। আর আজকের এই কষা মাটন আমি পরিবেশন করছি নান রুটির সাথে। আর এই নান রুটির একটি রেসিপি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।